हेलो एवरीवन, वेलकम टू माय चैनल केयरिंग मुंबई शोमा। वेलकम बैक टू माय चैनल केयरिंग मुंबई शोमा। आमी शोमा तुम्हारे साथ घरोवा अवतारे किन्तु चले एसेछि और आमी आज के सरप्राइजली किन्तु आमार न्यू किचेने चले एसेछि। तो आज के थर्ड डे हलो कि आज के आमी आमार न्यू किचेने कुकिंग स्टार्ट करेछि, तारो एकटा कारण आछे। तो किचेन किन्तु एखोनो पुरो कमप्लीट ना, देखते ही पाच्छो तोमरा, आमार कोनो इलेक्ट्रिक पॉइंट हयनी और ओदिके देखो सिंको किन्तु लागानो हयनी। ओरा काज करछिलो, तो विश्वकर्मा पुजो छिलो, तो ओरा एकटुकुनि एरिया फिनिश करे किन्तु चले गेछे। तो आज के आमी तोमादेरके निये एलाम, किन्तु किचेन टूर एकदमई दिच्छि ना, सेटा स्पेशल भावे आसबे पड़े। तो आज के आमी किन्तु तोमादेर जन्य निये चले एसेछि एकटा रेसिपि, बेंगलिदेर भीषण एकटा फेमास रेसिपि, सेटा होच्छे गोविंदभोग चालेर पायस। ए देखो गोविंदभोग चाल, एटार मध्ये किन्तु खूब भालो सेंट हय, तोमरा अनेकेई जानो, आर आमार किछु नन बेंगलि फ्रेंड जारा किन्तु एई चालेर पायसटा करते जाने ना। ओदिके पुकु चित्कार करछे, आईपीएल एकदम शुरू हये गेछे। तो এই পায়েসের রেসিপিটা কিন্তু আজকে আমি তোমাদের করে দেখাবো, আর আমার নিউ কিচেন যেহেতু সেজন্য আমি কিন্তু এই রেসিপিটা করছি। আবার আজকের পরে আবার দুদিন অফ থাকবে আমার এই কিচেনে রান্না করা, আর মিল্কমেড দেব, আর যা লাগে সুগার লাগে এই দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এইসব, আর এলাচ গুঁড়ো যেগুলো লাগে। তো আমি কিন্তু তোমাদের কুকিংটা দেখাবো, দেখাতে দেখাতে আড্ডাও মারছি। তো এই দেখো আমি কিন্তু দুধটা আগে দিয়ে দিচ্ছি, দুধটা ভালো করে বয়ল হতে দিতে হবে। তো আমি এখানে নিয়েছি হচ্ছে বেশি একটা না, একদম অল্প পায়েস করছি আমি, সাথে কনডেন্স মিল্কটা অ্যাড করছি। হঠাৎ করে এটা আর কি পায়েস হবে এটা ডিসাইড হলো। তো দুধ রয়েছে আরও ঘরে, কিন্তু ওটা তো ওটস খায়, বৃষ্টি ওটস খায়, আমার মা ওটস খায়, পুকু ওটস খায়, তার জন্য আমার একটু ওটা রাখতে হয়, আর সেজন্য আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধেরই আমি কিন্তু পায়েসটা বানাবো, আর যেহেতু কনডেন্স মিল্ক আছে, আর যদি মনে করি তাহলে আমি একটু মিল্ক পাউডার, মানে যেটা আমুলের যেটা মিল্ক পাউডার ওটাও কিন্তু আমি অ্যাড করে দিতে পারি, দেখবো যদি প্রয়োজন মনে হয়। এখানে প্রচুর গরম, এখনও এখানে ফ্যানের পয়েন্ট করা হয়নি, আর প্রচুর গরম এখানটা, কেন জানি না, আর একদম বাইরে হাওয়া নেই, প্রচুর গরম পড়েছে। তো আমরা ভালো করে দুধটাকে বয়েল করে নেব। অ্যাকচুয়ালি আমার এখনই কিচেনে শিফটিংয়ের কোনো প্ল্যান ছিল না, আরও মোটামুটি 10-12 দিন বাদে প্ল্যান ছিল, কিন্তু সেটা হলো সমস্যা হয়ে গেছে, হলো আমরা ডিসাইড করলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন আমার খেয়াল পড়লো যে এবারে কিন্তু আশ্বিন মাসটা আমাদের মল মাস, সেজন্য আমি মল মাসে নিউ কিচেনে স্টার্ট করব না বলে আমি বিশ্বকর্মা পুজোর দিনকেই কিন্তু একটু ইন্দ্র পুজো দিয়ে নিয়ে এলো। আমাদের এখানে হরিসভা মন্দির আছে, সব রকম ঠাকুর ওখানে রয়েছে, তো সেইখানে পুজো দিয়ে নিয়ে এসে কিন্তু এখানে গঙ্গা জল একটু ইয়ে করে ধূপধুনো দিয়ে এখানে কুকিং স্টার্ট হলো, কারণ ওই দিন আমরা ঠাকুরমশাই পাইনি, সেজন্য আমরা ওইভাবে কুকিংটা স্টার্ট করলাম, নয়তো 1 মাস পুরো ডিলে হয়ে যাবে, আবার নয়তো লক্ষ্মী পুজোর আগে আমরা এখানে সেইভাবে করতে পারবো না। আর ওইদিকে মিস্ত্রিও কাজ করছে, মানে 2 দিন এখানে অফ আছে, কিন্তু ওটা যখনই ধরবে আর 2 দিন বাদেই তখন আমাকে এখানে করতেই হতো, সেজন্য আমি আগে থেকে এখানে ওইভাবে ভালো দিন দেখে করে ফেললাম। তো দুধটা আমরা ভালো করে ফুটিয়ে নিই। তো আমরা কিন্তু ভালো করে দুধটাকে বয়েল করে নিচ্ছি, তারপরে আমরা কিন্তু চালটা এটার মধ্যে দেব। তোমরা কিন্তু জানিও এখন তো সবে এক ঝলক দেখছ আমার এই কিচেন কালার, কিচেনের এটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে।
তো এখানে কি করছি বলো তো, আমরা ওদিকটা যেহেতু কাল পরশুই ভাঙবে, তো তার জন্য আমরা ওদিক দিয়ে সমস্ত পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু মানে সব পরিষ্কার করে করে রাখছি। এখনো কিছু গোছানো বা ইয়ে হয়নি, অনেক জিনিস ফেলা আছে, অনেক এখানটা সিঙ্কের কোনো ব্যবস্থা এখনো হয়নি, মানে হয়নি বলতে সব রেডি, কিন্তু একটু মার্বেল মিস্ত্রি রেট করা হচ্ছে বলে আমার সিঙ্কটা কিন্তু এখানে লাগানো হয়নি, অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি, আর এদিককার একটু পোর্শন কিন্তু কাজ বা করো না। আমরা চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে দুদিন ধরে ভেজ আইটেমই করছি, কারণ কোনো এখনো এই গ্রানাইটের মধ্যে বার্নারের পাইপটা ঢোকানোর মতন কোনো কিছু এখনো হয়নি সের জন্য। তো যেহেতু এই বিশ্বকর্মা পুজোটা মাঝখানে, সের জন্য কাজটা একটু ডিলে হয়ে গেল। আমাদের বাঙালিদের রান্নাঘর যতই আমরা যাই করতে চাই না কেন, মানে যতই পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে চাই না কেন, খুব কিন্তু এটা টাফ। একদম গুছিয়ে গাছিয়ে আমি যেদিনকে উঠবো সেদিনকে তো তোমাদের সাথে আমি আমার কিচেন ট্যুরই করব, কিন্তু তার জন্য আমার অনেকটা টাইম লাগবে, কারণ আমাদের তো বড় সংসার, ছোট নয় তো। আর সরঞ্জামও অনেক বেশি, মানে প্রচুর সরঞ্জাম সংসারে, সেগুলোকে সব গুছিয়ে সব কিছু অর্গানাইজ করে করাটা একটু সময় সাপেক্ষ। তো এটা আমার ধিমিয়ে আছে কিন্তু ফুটবে, ফুটতে থাকুক, আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। তো আমার পায়েসটা হালকা আছে, এটা ফুটুক ততক্ষণে। আর প্রচুর এই কদিন এত খাটনি গেল, এত জিনিসপত্র সব আমার তো মানে খাটের বক্সে কিছু, তারপরে বস্তা ধরে ধরে সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছিল, প্রায় অনেক দিন হয়ে গেল সেভাবেই কিন্তু চলছে। তারপরে তোমাদের কার কার পুজোর শপিং হলো, আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে, আমি শপিং হল ভিডিও দেব, কিন্তু আরও কয়েকটা জায়গা আমার বাকি, সেগুলো পরে আসবে, আগে আমি যেগুলো হয়ে গেছে সেগুলো আমি দেব। আর কিছু কিছু জায়গায় আমার অলরেডি যাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও এডিটিং করা হয়নি টাইমের প্রবলেমের জন্য। নিয়ে নিয়েছি কিন্তু নেসলে মিল্ক মেড কনডেন্স মিল্ক, তো এটা কিন্তু আমি চালের পায়েসে এটা ইউজ করব। তো এটা অনেকেই ইউজ করে, এটাতে টেস্ট ভীষণ বাড়িয়ে দেয়। তো চলো আমরা শুরু করে দিই। দেখো অনেকটাই প্রায় হয়ে এসছে, এবার আমরা চিনিটা অ্যাড করব। আমি এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর একটুখানি লাগানোর সময় কিন্তু নামানোর সময় আমি কিন্তু আরেকটু দিয়ে দেবো লাগবে। তো সেইভাবে কিন্তু আরেকটু আমার মনে হচ্ছে দুধ অ্যাড করতে হবে, সেজন্য আমি কিন্তু একটু দুধ আরেকটু অ্যাড করে দিচ্ছি।
আর নিয়ে নিয়েছি আমি এখানে দেখো এলাচ, এলাচটাকে কেটে করে দেব আমি। এই দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি এলাচ আর কন্ডেন্স মিল্কটা। আমার কিন্তু অলমোস্ট পায়েস হয়ে গেছে, চালের পায়েস, রবীন্দ্রভোগ চালের পায়েস। আমি একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে এবারে সার্ভ করে দেব। আজকে আমি আর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি না, এটার মধ্যেই থাকবে। পায়েস বানানো কিন্তু আমার কমপ্লিট। দেখো এ দেখো আমার পায়েস হতে দিই। আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, আজকের ব্লগ একদম নর্মাল লুকে কিন্তু আমি চলে এসেছি। হঠাৎ করে আমি এবার আনফিনিশড কিচেনে কুকিং স্টার্ট করে দিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমাকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ওই রেড কালারের যে বাটনটা আছে ওটা প্রেস করে দিও। ওটা প্রেস করলে ব্ল্যাক হয়ে যাবে, দেখবে পাশে একটা টিং টিংওয়ালা ঘন্টি আসবে, ঘন্টিটাকে অল করে প্রেস করে রাখবে যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওটাকে নোটিফিকেশন বেল বলে, তো ওটা অন করে রাখলে তোমরা কিন্তু সবার আগে আমার ব্লগ যখন বা আমার ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ওয়াচ করতে পারবে। তো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। গুড নাইট।